নমস্কার বন্ধুরা, আমি মানব কীর্তি, বর্তমানে রেলওয়ে টেকনিশিয়ান হিসেবে কাজ করছি। বিগত 5 বছর যাবৎ চেন্নাই ডিভিশনে। তো রেলওয়ের যে এনটিপিসি গ্রাজুয়েশন লেভেলের যে ফর্ম বেরিয়েছে, সেই ফর্মের যে পোস্ট প্রেফারেন্স হবে, কোন পোস্টটা ভালো, কোন পোস্টে স্যালারি ভালো, কোন পোস্টে মেন্টাল প্রেশার কতটা থাকে, কারণ চাকরি পাওয়ার পরও এমন অনেক ছেলেরা আছে, এমন অনেক বন্ধু বান্ধবরা রয়েছে যারা চাকরি ছেড়ে দিয়েছে, যেহেতু বাইরে চাকরি করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের যা কলকাতার যা কাট অফ যায়, সেই অনুযায়ী তোমরা অনেকেই সাউদার্ন রেলওয়ে বা বাইরে ফর্ম ফিল আপ করতে চাইছো। এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কোন পোস্টে তোমাদের কেমন স্যালারি হবে এবং মেডিকেল অনুযায়ী তোমরা কোন পোস্টটাকে আগে রাখলে তুমি সহজেই চাকরি পাওয়ার সম্ভাবনাটা তোমার বেড়ে যাবে। এক গাদা ভিডিও এদিক ওদিক থেকে না দেখে তুমি একটা ভিডিওতে আমি কমপ্লিট তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো এরপর তোমাদের আর কোনো এই বিষয়ে কোনো বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। তো দেখে নাও, এনটিপিসির যে 5টা পোস্ট বেরিয়েছে গ্র্যাজুয়েট লেভেলের, তো এইখানে তোমরা দেখো এখানে 5টা পদ দেওয়া আছে। সিসিটিএস, এটা হচ্ছে কমার্শিয়াল চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, টিকিট যে টিটি আছে, তোমরা যে টিকিট চেকার আছে বা টিসি আছে, তোমরা যে সাধারণ বাংলা ভাষা জানো টিটি, আমরা যে টিটি বলি সেই টিটির জব এটা। তারপর আছে তোমাদের স্টেশন মাস্টার, গুডস গার্ড হয়ে গেল। গুডস গার্ড মানে হচ্ছে তুমি দেখো ওই মালগাড়ির পেছনে যে একজন দাঁড়িয়ে থাকে সেটাকে বলে গুডস গার্ড। স্টেশন মাস্টার প্রত্যেকটা স্টেশনের ভিতরে যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে ব্যক্তিত্ব থাকে তিনি হচ্ছে স্টেশন মাস্টার। জুনিয়র অ্যাকাউন্টেন্ট কাম টাইপিস্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এরা বিভিন্ন অফিসে থাকে। অফিসে যে রেলের বাকি যে কর্মরত, যে আমরা যেমন ওয়ার্কশপে চাকরি করি, ওয়ার্কশপে বা বাইরের তোমরা যারা ফিল্ডে যারা চাকরি করে, সেই সমস্ত কর্মচারীদের বিভিন্ন অ্যাকাউন্টের বিষয়ে দেখাশোনা করা হচ্ছে এই দুজনের কাজ। তো এদের ক্ষেত্রে তুমি বলবো দেখো মেডিকেল, প্রথম হচ্ছে মেডিকেল ওয়াইজ যদি দেখি, স্টেশন মাস্টারের মেডিকেল হচ্ছে গিয়ে তোমাদের A2, এখানেও A2। A2 বলবো যাদের চশমা রয়েছে, গ্লাস রয়েছে, তারা এই দুটোকে অ্যাভয়েড করে চলো, প্রথম কথা। বাকি এখানে রয়েছে B2 মেডিকেল, এখানে কোনো অসুবিধা হয় না, B2 মেডিকেলের জন্য চশমা থাকলে কোনো অসুবিধা হয় না, 6x12 6x15 পর্যন্ত অ্যালাউ করে দেয়। আর এইখানে তোমাদের এইখানে কোনো সিট, এখানে তো C2 মেডিকেল এই দুটোর জন্য, তো এইখানে কোনো অসুবিধাই হবে না। তো এটা হয়ে গেল মেডিকেল অনুযায়ী তুমি কোন পোস্টটাকে আগে রাখবে। তোমার যদি মেডিকেলের সমস্যা, তুমি এই দুটোকে আগে রাখতে পারো, এখনো 3-4 মাস সময় রয়েছে। তুমি তোমার যে টাইপিং স্পিড আছে 30 ওয়ার্ড পার মিনিট দেওয়া আছে, ওটা যদি 30, 35 বা 40 করতে পারো তাহলে খুবই ভালো, তোমরা এই পোস্ট দুটো উপরে রাখতে পারো। এটা হচ্ছে গিয়ে মেডিকেল বাইজ যদি আমি বলি। আর তোমার যদি মেডিকেলে কোনো সমস্যা না থাকে, তুমি স্টেশন মাস্টার বা গুডস গার্ডের মধ্যে কোনটা নেবে, বাকি যে জিনিসগুলো আমি দেখাবো সেই অনুযায়ী তুমি বুঝতে পারবে যে কোনটা আগে তুমি নিতে পারো। আর সিসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা ভালো পোস্ট এখানে বলা যায়, সেটা হচ্ছে টিকিট সুপারভাইজার। এর জন্য বিপুল পরিমাণ লোক আবেদন করবে এবং পোস্ট প্রেফারেন্স সবচেয়ে আগে এটাকে রাখবে। এটা কিন্তু মাথায় দেবে যে এটার উপরে কিন্তু কাট অফ অনেক বেশি যাবে, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো পোস্ট হচ্ছে এটা। এবার দেখো যদি বলি নাইট ডিউটি, তোমাদের নাইট ডিউটি কোনটা কোনটা হতে পারে, স্টেশন মাস্টারের নাইট ডিউটি হতে পারে, এই টিকিট সুপারভাইজারে তোমার নাইট ডিউটি হবে, গুডস গার্ডে তো নাইট ডিউটি হবে, এই দুটোতে তোমাদের নাইট ডিউটি হবে না। তাদের নাইটে নাইট ডিউটি নিয়ে প্রবলেম রয়েছে, তারা এই দুটোতে আসতে পারো। এটা হলো 1 নম্বর তোমাদের নাইট ডিউটি নিয়ে আমি বলে দিলাম। গুডস গার্ডে নাইট ডিউটি থাকে, তোমার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলও এক সময় তোমার যদি ট্রেন দাঁড়িয়ে যায় সেইখানে তোমার একা একা থাকতে হবে। তো গুডস গার্ডের চাকরিটা, গুডস গার্ডের যে প্রেফারেন্সটা, সেটা অনেকেই একটু নিচের দিকে দেওয়ার চেষ্টা করে। স্টেশন মাস্টারও একই রকম নাইট ডিউটি থাকে, আর টিকিট সুপারভাইজারও নাইট ডিউটি থাকে। এবার হচ্ছে ওয়ান প্লেস স্টে, তুমি যদি এক জায়গায় থেকে চাকরি করতে চাও, তুমি বাইরে বেরোবে না বা অন্য জায়গায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে না, সেটা অনেকে থাকে যে এই রোদে বেরোবো না বা কাজ করার জন্য অন্য জায়গায় যাবো না, সেই ক্ষেত্রে তোমার আমি বলবো এই দুটো হচ্ছে বেস্ট, ক্লার্ক কাম টাইপিস্ট, তার জন্য তোমার টাইপিং টেস্টটা প্র্যাকটিস করতে হবে। আরেকটা হচ্ছে তোমাদের স্টেশন মাস্টার, ওই ক্ষেত্রে ঠিক আছে, বাকি এটা আর গুডস গার্ড এর জন্য তো তোমাকে বাইরে বেরোতেই হবে। পরবর্তী হচ্ছে যদি স্যালারি অনুযায়ী দেখি, স্যালারি গুডস গার্ডের স্যালারি আছে একটা স্যালারিও, এখানকার যে পোস্টগুলো রয়েছে একটা পোস্টও তোমাদের গুডস গার্ডের যে স্যালারি রয়েছে তার আশেপাশেও আসতে পারবে না। এর স্টার্টিং স্যালারি যদি জেড যে সিটি রয়েছে, XYZ মানে যেখানে HR মানে যেটা দেয় তোমাদেরকে হোম রেন্ট অ্যালোয়েন্স, থাকার জন্য যে কোয়ার্টারের যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা যদি যোগ করা হয়, সেই হিসাবে দেখতে গেলে জেড ক্যাটাগরির যে জায়গাগুলো রয়েছে সেইখানেও তোমার গুডস গার্ডের স্যালারি 60+ চলে যায় স্টার্টিং। 60+, তো ধীরে ধীরে তোমার লাখের কাছে চলে যাবে খুব খুব শীঘ্রই। তো গুডস গার্ডের স্যালারির কাছে কোনো পোস্টই আসতে পারবে না, 70, 80, 90, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর যাবৎ চলে যায়। কারণ হচ্ছে এদের ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স দেয়, মানে তুমি এখান থেকে যতদূর যাবে এদের আর লোকো পাইলটকে, ALP যারা হবে এদেরকে এই স্যালারির ক্ষেত্রে এদেরকে ধরা খুবই টাফ, কারণ এই পোস্টের মধ্যে লেভেল 6 এর পোস্টও এদেরকে ধরতে পারবে না। এই দুটো লেভেল 6 এর পোস্ট, কিন্তু এই লেভেল 5 এর পোস্ট কিন্তু তাও একে ধরতে পারবে না স্যালারির অনুযায়ী। এদের থেকে 10, 12, 15 প্রথম স্টার্টিং এদের গুডস গার্ডে বেশি থাকবে। তো স্যালারির দিক থেকে কেউ দেখতে গেলে গুডস গার্ডটাকে উপরে রাখতে পারো। বাকি মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু যদি বলি, মেন্টাল স্যাটিসফ্যাকশন পরেরটা, এইখানে কিন্তু গুডস গার্ড কিন্তু অনেকটাই কম থাকবে। কারণ হচ্ছে তোমাকে যদি রাতবেলা দুটোর সময় যদি কোনো সময় গাড়ি থামিয়ে দেয়, তোমাকে বললো মালগাড়ির পেছনে রয়েছো,
তোমার সেইখানে ডিউটি করতে হবে একা একা। এই দুটো কিন্তু বলবো, জুনিয়র অ্যাকাউন্টেন্ট কাম টাইপিস্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটোতে কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন সবচেয়ে বেশি আছে, বাকি এইগুলোতে একটু ওয়ার্কলোড থাকে। তো মেন্টাল স্যাটিসফ্যাকশনের দিক থেকে এই তিনটে পথকে তুমি নিচের দিকে প্রেফারেন্স দেবে, আর এই দুটো পথকে তুমি প্রথম এক বা দুই নম্বরে রাখতে পারো। তো এই কটা জিনিস তুমি যদি খেয়াল রাখো, তাহলে তোমার 1000 ভিডিও দেখে তোমার সিলেক্ট করতে হবে না যে আমি কোথায় ফর্ম ফিল আপ করবো। স্যালারি অনুযায়ী বলবো এইটা বেস্ট, তারপর তোমাদের এইগুলো সব দেখতে পারো, এইটা রয়েছে, এইটা রয়েছে, আর এই দুটো স্যালারি ফিক্স থাকে, সবচেয়ে কম এই দুটোতে স্যালারি, সবচেয়ে বেশি এটাই স্যালারি থাকে, তারপর তোমার টিটি, তারপর হচ্ছে কি তোমার স্টেশন মাস্টার। মেন্টাল স্যাটিসফ্যাকশন বলে দিলাম, স্টেশন মাস্টারের চাপ থাকে, কারণ হচ্ছে তোমার কোন প্ল্যাটফর্মে কোন গাড়ি ঢুকলো সেটা তোমার উপর দেখতে হবে, তোমার উপর দায়িত্ব থাকবে, টিটির উপর অতটা দায়িত্ব থাকে না, সেই জন্য এর কাট অফ কিন্তু সবচেয়ে বেশি যায়, সবচেয়ে ভালো পোস্ট বলতে পারো এটা। তো এনটিপিসি সম্পর্কে তোমাদের এই ধারণা যদি কোনো কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।